ভারত বাংলা কাঁটাতার সীমান্তবর্তী বিলোনিয়া স্মৃতি মন্দির সংলগ্ন এলাকা থেকে চারজন মহিলাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী। ঝর্ণা রানীশীল, দুর্গাশীল, বাণীশীল, সুস্মিতাশীল এই চারজন মহিলাকে সীমান্তরক্ষী বাহিনীরা আটক করে গত শুক্রবার বিকেলে। ধৃত চারজনের মধ্যে ঝর্ণা রানীশীল ও দুর্গাশীল এই দুইজন মহিলা ভারতীয় নাগরিক, অপরদিকে বাণীশীল ও সুস্মিতাশীল এই দুইজন মহিলা বাংলাদেশি নাগরিক বলে জানান বিলোনিয়া থানার ওসি। 34 নং সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্টের অভিযোগের ভিত্তিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটককৃত দুই ভারতীয় মহিলা বাড়ি বিলোনিয়া মাইছড়া পশ্চিম কলাবাড়িয়া এলাকায়। সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধৃত চার মহিলার মধ্যে দুইজন মহিলার 6 মাসের ও 1 বছরের শিশু সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। গত শুক্রবার বিকেল চারজন মহিলাকে আটক করা হলেও 43 নং সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে শনিবার দুপুর 12:30 নাগাদ বিলোনিয়া থানা পুলিশের হাতে তুলে দেয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, TV100 বাংলা। আমাদের কাছে বিলোনিয়া থানাতে একটা বিএসএফ একটা কমপ্লেন করে যে গতকাল বিকেলবেলা চারজন মহিলা, তার মধ্যে দুটা মহিলা দুটি বাচ্চা আছে সাথে, একটা 1 বছর একটা 6 মাসের বাচ্চা, এগুলো তারা তিনজন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান বর্ডার বাংলা ক্রস করে ইন্ডিয়াতে ঢুকেছে এবং একজন তাদেরকে রিসিভ করতে নিয়ে এসেছিলো আসলো তখন বাংলাদেশে বিএসএফ পার্সোনাল ওই সিকিম বর্ডারের দিক থেকে আটক করে, তো আজকে আমাদেরকে তারা প্রডিউস করে, তো আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি তাদেরকে আজকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করব তাদের সাথে কে যুক্ত যুক্তিগুলো দেখার জন্য। তো এখানে একটা বিষয় হচ্ছে একজন জুবিনাইলও আছে, তাকে আমরা কোর্টে পাঠাচ্ছি না, তাকে জুবিনাইল হোমে পাঠাচ্ছি। তো এগুলো সব বিচারকে ইন্টারেকশন করে আমরা ঘটনার সাথে কীভাবে জড়িত সেটা বের করার জন্য। দীর্ঘদিন ধরে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে, তাই আমরা সেগুলোর জন্য ভালো মানে সুষ্ঠুভাবে তদন্ত করে সেগুলো বের করছি কে তার পেছনে যুক্ত আছে। কতজন স্যার এখানে ভারতীয় এবং কতজন বাংলাদেশি? এখানে দুজন ভারতীয় আছে, দুজন বাংলাদেশি আছে, তার মধ্যে দুজন দুজনের দুটো বাচ্চাও আছে। ভারতীয় যারা তাদের বাড়ি কোথায় জানা গেছে? তাদের ভারতীয় যাদের মাইসোরা ওয়েস্ট কালেবাড়িয়া এদিকে বাড়ি আছে বিভিন্ন থানা।